বাবার মৃতের লাশের পানিটা আমি নিজে টিউবওয়েল থেকে বুড়াইছি। আমি কিন্তু টিউবওয়েল থেকে বালতিটা বুড়াইয়া বাবার লাশের কাছে নিয়ে গেছি। আমি কিন্তু গরম জলটা করাইয়া বাবার শরীরে গরম জলটা ঢাইলা দিছি। ও বন্ধু আল্লাহ কে বান্দারি, আমি আল্লাহ তোর রব, আমি আল্লাহ তোর সব, আমি আল্লাহ তোর খালেক, আমি আল্লাহ তোর গাফফার, আমি আল্লাহ তোর সাত্তার, আমি আল্লাহ তোর কাহার, আমি আল্লাহ তোর মুহাইমিন, আমি আল্লাহ তোর ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। ও বান্দা বান্দারি, আমি আল্লাহর কাছেই কিন্তু তোকে ফিরে আসতে হবে। আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে। এই জন্য কার বিরুদ্ধে আপনি কথা বলতেছেন? আমার কবরে কিন্তু আপনি যাবেন না, আপনার কবরে কিন্তু আমি যাব না। ওই কবরটার ভিতরে দুইটা গুণের মানুষ সারা অসহায় হয়ে যাবে, ওই কবরে দুইটা গুণের মানুষ সারা পাগলের মতন কাঙ্গাল হয়ে যাবে, ওই কবরের ভিতরে, এই কবরের ভিতরে দুইটা গুণের মানুষ সারা একবারে পাগলের মতো হয়ে যাবে, দুনিয়ার কেউ তার পাশে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীতে যত মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দুইটা গুণের মানুষ যারা হবে তারা কবরে ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমানদার আর ওয়ামিলুস সালিহা, যারা নেক আমল করে। এই জন্য যারা নবীরে ভালোবাসে এরা ঈমান অন্তরে রাখে আর আমল দিয়া বডিরে সাজায়া ফলাই। যখন আমল দিয়া বডিরে সাজায়া ফলাই, ভিতরে আমার নবীর প্রেমের বারামখানা বানাই। গভীর মনোযোগ, নবীর ধন মহব্বত দিয়ে আমি আয়াত করছিলাম, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ইমানের জানের চাই ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। এই জন্য যারা আমার নবীর জন্য নিজের হৃদয়টাকে বারামখানা বানাই আর নিজের বডিটারে অলংকার দিয়া সাজায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ইমানদার গো, যারা নেক আমল দিয়া বডিডারে সাজায় ফলাইব, তারা কবরের মধ্যে গেলে যেমন করে জান্নাতের গালিচা বিছাইয়া দিব, এরা জান্নাতে গেলেও নিজ দিয়ে একটা নদী প্রবাহমান করে দিবে। এই নদীর বাতাস যখন তাদের গায়ের মধ্যে লাগবে, ঈমানদারের গায়ের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেমের দোলা লেগে যাবে। আর যখন আল্লাহু আকবার বলে, আমার যুবক ভাইরা এই কথাগুলো তাই ধীরে ধীরে একটা গভীর জায়গায় যাব। এই জন্য যুবক, তোমার অর্থ কম থাকতে পারে, টাকা কম থাকতে পারে, এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর বিধানগুলো মানতেই হবে। শুধুমাত্র স্লোগান দিলে চলবে না, শুধুমাত্র জবান দিয়ে বললে চলবে না, হৃদয়টার আলোকিত করতে হবে, এই হৃদয়টারে আলোকিত করতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কিভাবে আমি কি বুঝাবো আজকের এই নবাবপুর হাই স্কুল ময়দানের হাজার হাজার মানুষ আজকে যারা এসেছেন, সবার কাছে শুধু একটাই কথা, যেই কোনো মুহূর্তে মরণের নোটিশ আসতে পারে কি পারে না, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, কন্যা এ দুনিয়া একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে, একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে, একদিন আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব কেদিন, এ দুনিয়া ছেড়ে
চলে যাবে একদিন, এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই, দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যা, এ সবাই সবাই দেখি দিয়া বুঝাই তাপ, আমার পাশে শত শত মানুষ বসে আছে, একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একজনের বডির সঙ্গে আরেকটা বডি মিলে না, এই হাজার হাজার মানুষ, অথচ আমরা মরণের সিরিয়াল নাম্বারটা জানি না, কথা কোন ঠিক কিনা, প্রত্যেকটা মানুষ সিরিয়ালে বইয়া রইছে, কার আগে কোন দিনকে মারা যাবে আমরা জানি না, এই জন্য যুবক মরণটা বড় কঠিন জিনিস, এই জন্য আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ছাড়া তোদের কোন ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া তোদেরকে দয়া করার কেউ নাই, হাসর মাঠে আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, সবাই বলবে একমাত্র আল্লাহর, এই জন্য আল্লাহ জানে দয়া করে সে বান্দা থেকে বন্ধু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা, একই মাহফিলে আমার পাশে একজন আপনার পাশে আরেকজন, আমি বান্দা বান্দাই রইয়া গেলাম, কিন্তু বান্দা বান্দা থেকে আবার বন্ধু হইয়া গিয়া, বন্ধু হইতে যাইয়াই বাবা শাহজালাল হইয়া গেছি, বান্দা থেকে বন্ধু শাহপরান হইয়া গেছি, বান্দা থেকে বন্ধু গুলাব শাহ বাবা হইয়া গেছি, বান্দা থেকে বন্ধু আমানুর শাহ হইয়া গেছি, বান্দা থেকে বন্ধু বাইরে বুস্তামি হইয়া গেছে, এখন প্রশ্ন হলো হুজুর এরাও তো বান্দা আমরাও তো বান্দা, এরা বন্ধু হলো কেমনে, আমি বলবো এই উত্তর আমার কাছ থেকে নিতে হবে না, ওদেরকে জিজ্ঞাসা করো বাবা শাহজালাল তুমি বান্দা থেকে বন্ধু হয়ে গেছো কেমনে, উনি ডাক দিয়া কয় আমি বান্দা থেকে বন্ধু হয়েছি, আমা আমি শাহজালালের জীবনটারে মোস্তফার কদম মোবারকে কুরবানি করে দিয়েছি, এই জন্য আল্লাহ বলছেন আমার ইবাদত করো, আল্লাহ বলছে আমার ইবাদত করো, কিন্তু সিস্টেম আছে ইবাদতের, আপনি নামাজ পড়বেন হাঁটুতে কর ফলাইবেন, গিরার মধ্যে কর ফলাইবেন, কপালের মধ্যে দাগ ফলাইবেন, আবার এইভাবে মাইক ধরে ধরে নবীর বিরুদ্ধে কথা বলবেন, যতই নামাজ পড়েন কোন কাজে আসবে না, আমার যুবক বারাপ আমার মুরব্বী বাবা দিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু আমার হাবিব ইমানদারের জানের চাইতে আরো নিকটে, এই জন্য আপনার জবান আপনার বডিরা পৃথিবীর যেই কোন প্রান্তি থাকুক না কেন, আপনি যদি ইমানদার হতে পারেন আপনার মাঝে আমার নবী আছে না, না এই দুনিয়া এমন একটা দুনিয়া, যত ধরনের রাজনৈতিক দল বলেন না কেন, পদ পদবি পাইতে গেলে কিছু লবিং করা লাগে, লবিং পদ পদবি পাইতে গেলে কিছু মানুষ ধরতে হয়, আর যারা ভালো ভালো পুষ্টে যাবে এদের কয়েকটা জিনিস দেখে দেখে তাদেরকে সেই পোস্ট দেওয়া হয়, এক নম্বর যদি তার টাকা থাকে, দুই নম্বর তার বংশটা যদি করা হয়, তিন নম্বর তার লোকজন যদি বেশি থাকে, তাইলে দুনিয়ার মানুষ তারে অনেক ভালো হয়, দুনিয়ার মানুষ তারে আদর করে, কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আপনার বংশের দিকে তাকাবে না, আপনার টাকা পয়সার দিকে তাকাবে না,
আপনি যদি নবীরে শুধুমাত্র ভালো পাশার ধাবিত করে দিতে পারেন, আল্লাহর কসম করে বলি আমার নবী নবাবপুরের গরিবের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই। এই দুনিয়ার মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু খবরদার আমার নবী আপনার নবী আপনাকে ভালোবাসবে যদি আপনি নবীরে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ইন্নানি আনাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতের মালিক। ফাবুদনি, আরেক জায়গায় বলে তোমরা আমার ইবাদত করো। একমাত্র আমি আল্লাহকে স্মরণ করার জন্যই তোমরা নামাজ কায়েম করো। তাহলে আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করব রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহর বেঁধে দেওয়া ইবাদতের মাধ্যমে। আল্লাহ বলে, বান্দা রে তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ নিজে তোমাদেরকে স্মরণ করব। নাম্বার ওয়ান আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো। ও আল্লাহ আমরা তোমাকে স্মরণ করি তুমি প্রদত্ত কিছু ইবাদতের মাধ্যমে, তুমি আমাদের স্মরণ করবা কেমনে? তোমাকে স্মরণ সিস্টেমটা বেঁধে দিয়েছ, কিন্তু তুমি যে বললাম আমরা স্মরণ করবা তুমি কেমনে করবা? তাফসির খুল্লা দেখিল লেখা আছে, আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলে, বান্দারে তোরা আমারে স্মরণ করবি আমার ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দিয়া, আর তোমাদের গুনাহগুলা ক্ষমা করে দিয়া। যাকে স্মরণ করলে জীবনে আর গুনাহ মাফ হয়ে যায়, যাকে স্মরণ করলে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ নিয়ামত দেয় রহমত দেয়। বন্ধুরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা উপেনে গোপনে যা কিছু আছে কোনো কিছুই আমি আল্লাহ থেকে গোপন নাই। আমার আল্লাহ অদৃশ্য, যা দেখা যায় না। আমার আল্লাহ সব কিছু বেষ্টনী করে রেখেছেন তার রহমতের চাদর দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল মুহাইমিন,
সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে সব আমি আল্লাহর নজরবন্দি, এই জন্য আল্লাহ বলে বান্দারে তোরা আমারে স্মরণ করবি, আমি আল্লাহ স্মরণ করবো আমার রহমত দিয়া। আল্লাহ রহমতটা কেমন বান্দারে? তুই যখন গভীর জড়িতে আমি আল্লাহর জিকির করতে করতে ফানা হয়ে যাস, আমি আল্লাহর পক্ষ থেকে আমি 70,000 মুকাররাবন ফেরেশতা তোর চতুর্পাশে পাহারাদার লাগাইয়া দিই, তুই জিকির কইরা ঘুমায়া যাস, আমার আমি আল্লাহর ফেরেশতারা সকাল পর্যন্ত তোদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য মালিক দিয়ে আবার শুরু করলাম, সুবহানাল্লাহ করে বলবেন না, আল্লাহু আকবার। এত সুন্দর আজকের আয়োজন, এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে বড় মায়া কইরা, এই জমিনের মধ্যে আমরা চলব। একটা বার আসমানের দিকে তাকায়া দেখেন বিশাল বড় একটা আসমান বানাইছে, একটা খুঁটির প্রয়োজন হয় নাই। আপনি কি মনে করেন না সেটা আল্লাহর দয়া? এই আসমানটার ভিতরে কি সুন্দর করে তারকা দিয়ে দিছে। ওয়ালাকাদ যায়্যারনা সামাআ দুনিয়া বিমাসাবিহ, আল্লাহু আকবার। এত সুন্দর আসমানটাকে আল্লাহ তারকা দিয়া সাজাইছেন, তারকা দিয়া। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এত সুন্দর আসমানটা সাতটা স্তরে আমার আল্লাহ খুঁটি বিহীন সাজাইছেন, একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। কয় শত বছর বললাম? 500 বছর। যিনি এত সুন্দর করে আসমানটা বানাইলেন, যিনি এত সুন্দর করে জমিনটা বানাইছেন, এই জমিনের মধ্যে আমার আল্লাহ যাদেরকে পাঠাইছে সৃষ্টির সারা মাখলুকাত হইলাম আমরা মানুষ, কথা বলেন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িব। এই শুনেন, এই এই আচ্ছা আপনারা এখানে দাঁড়াইছেন কেন? আপনারা দাঁড়াইছেন কেন? কি ওয়াজ করবো না তো, দোয়া করে দেবো, দোয়া আর একটা মাহফিল আছে জামুগা। এই ছেলে এই বসো 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 বসো, তোমরা বসো, তোমরা বসো, তোমরা বসো 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 বসো। সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা। হ্যাঁ ছেলে বসো, বসো গভীর মনোযোগ। আমার নবাবপুরের বাবারা, চান্দিলের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে
একমাত্র আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে। আমল নামায় একজন হিসাব নিবেন, জবান খুলে বলুন তিনি কে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আকিমি সলাত লিযিকরি, আমার শরণার্থী তোমরা নামাজ পড়ো। কিন্তু আপনারা বলেন এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি জানেননি? এবাদত কবুল হওয়ার পূর্ব শর্তের নাম হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এতে ওয়াজ বুঝবেন এখন। এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। আল্লাহর হাবিব বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলে বলি আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। এটা আমরা সর্বগুণে জানি, সর্বগুণে মানি, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না সেটাও জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মরজমিনে আমাদেরকে একটা কারণে পাঠাইছে, বান্দারে তোরা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া শুধুমাত্র কইবি তুই আমার বান্দা, আমি তোর স্রষ্টা, বাস আল্লাহর হক আদায় হয়ে গেল। আমরা এক আল্লাহকে যদি এক বলে জানি আমরা হক আদায় করেছি। কিন্তু যুবক ভাইরা আমার, শুধুমাত্র এটা এখানে সীমাবদ্ধ নয়, আমার নবীকে জানের চাইতো বেশি ভালোবাসা লাগবে। এই ভালোবাসাটা কেমন হবে? আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে যে দুইটা মিশন নিয়ে এসেছেন সেইগুলো আপনাদের ধারণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু কল্যাণ করে তোমাদের জন্য নিয়ে এসেছে সেইগুলোকে তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন জবানটা খুলে বলুন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আজকের মাহফিলে এশার নামাজ হয়েছে কি হয় নাই? এখন কথা হলো কতই যে কথা আসে, আল্লাহ বলছে ইন্নাহু ইউবুদিউ ওয়া ইউঈদ, আল্লাহ কই বান্দা রে, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। আজকে শুধুমাত্র এশা ও পড়েন নাই, আরেকটা নামাজও পড়ছেন, কথা কোন ঠিক কি না? একটা বার খেয়াল করে দেখেন, এই লোকটা যদি আজকে মারা না যেত, এই লোকটা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো সুস্থ থাকতো, আজকে আপনারা যেমনে জিন্দা জিন্দা হইয়া মাহফিলে এসেছেন, এই মানুষটা তো কোথাও না কোথাও বসে বসে আজকের ওয়াজটা শুনতো। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছে বান্দা আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক। এই জন্য দেখেন এই মাঠটার মধ্যে এশার জামাত হলো, এশার জামাতের পর একটা জানাজার নামাজ হলো, হয়তো তিনি কাহারো বাবা কাহারো তিনি হয়তো কাহারো বাবা অথবা কাহারো ভাই অথবা কাহারো ভাতিজা। এইভাবে দুনিয়া থেকে আজকে এখান থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু খবর নিয়ে দেখেন তার পরিবার পরিজন এই মুহূর্তে গুরুস্থানের মধ্যে আছে, বাস বিছাইতেছে, বাস বিছাইতেছে, আর চাটাই বিছাইতেছে, উপর দিক দিয়া মাটি দিতেছে, দিয়া দিয়া মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তারা তানু করা বলে তারা মাটি দিতেছে, মাটিটা দেওয়ার আগে কবরে নামানোর সময় বলছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এমন ভাবে তারে কবরের মধ্যে রাতের বেলা নামায়া দিতেছে। আল্লাহর কসম, সবাই কিন্তু যতই রক্তের সম্পর্ক হোক না কেন, ওরা কবরে দিয়া কিন্তু রাতের বেলা কেউ কবরের পারে দাঁড়ায়া থাকবে না, আপন আপন ঘরের মধ্যে চলে আসবে, কেউ কিন্তু কবরের পারেও থাকবে না। এটাই তো পৃথিবীর নিয়ম।
যেই মানুষটা গতকাল আশা করছে মাহফিলটা শুনবো, মাহফিলে যাইতে না পারলে ঘরের মধ্যে শুয়ে শুয়ে হইল মাহফিলটা শুনবো, কিন্তু আজকে এই মুহূর্তে মানুষটা অন্ধকার কবরে চলে গিয়েছে। কেহ লইল আথর লোবান, কেহ লইল জল, কেহ লইল আথর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে, হাই হাই রে সবাই হাই হাই রে, মা কান্দে বাবা কান্দে কান্দে আপন জন, ভাইয়ে কান্দে বোনে কান্দে কান্দে আপন জন, হরে কান্দিয়া কান্দিয়া সবাই নয়ন জলে বুক বাসে রে, কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে, কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক বাসে রে, কান্দে হাই হাই রে সবাই হাই, বাপের কথা মনে করেন না, হাই হাই রে সবাই হাই হাই রে, হাই রে বন্ধু। আমি কিন্তু আমার বাবার মৃতের লাশের পানিটা আমি নিজে টিউবওয়েল থেকে বুড়াইছি, আমি কিন্তু টিউবওয়েল থেকে বালতিটা বুড়াইয়া বাবার লাশের কাছে নিয়ে গেছি, আমি কিন্তু গরম জলটা করাইয়া বাবার শরীরে গরম জলটা ঢাইলা দিছি, ও বন্ধু আল্লাহ কে বান্দারি, আমি আল্লাহ তোর রব, আমি আল্লাহ তোর সব, আমি আল্লাহ তোর খালেক, আমি আল্লাহ তোর গাফফার, আমি আল্লাহ তোর সাত্তার, আমি আল্লাহ তোর কাহ্হার, আমি আল্লাহ তোর মুহাইমিন, আমি আল্লাহ তোর ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ তোর বড় মায়া কইরা বানাইছি, ও বান্দা বান্দারি আমি আল্লাহর কাছে কিন্তু তোকে ফিরে আসতে হবে, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে। এই জন্য কার বিরুদ্ধে আপনি কথা বলতেছেন? আমার কবরে কিন্তু আপনি যাবেন না, আপনার কবরে কিন্তু আমি যাব না, ওই কবরটার ভিতরে দুইটা গুণের মানুষ সারা অসহায় হয়ে যাবে, ওই কবরে দুইটা গুণের মানুষ সারা পাগলের মতন কাঙ্গাল হয়ে যাবে, ওই কবরের ভিতরে, এই কবরের ভিতরে দুইটা গুণের মানুষ সারা একবারে পাগলের মতো হয়ে যাবে, দুনিয়ার কেউ তার পাশে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীতে যত মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দুইটা গুণের মানুষ যারা হবে তারা কবরে ক্ষতিগ্রস্ত হবে না, এর মধ্যে এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার, ঈমানদার আর ওয়ামিলুস সালিহা যারা নেক আমল করে, এই জন্য যারা নবীরে ভালোবাসে এরা ঈমান অন্তরে রাখে আর আমল দিয়া বডিটারে সাজায়া ফালাই, যখন আমল দিয়া বডিটারে সাজায়া ফালাই ভিতরে আমার নবীর প্রেমের বারামখানা বানাই গো
নবীর মনোযোগ, নবীর ধন মহব্বত দিয়ে আমি আয়াত পড়ছিলাম, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ইমানের জানের চাই ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। এই জন্য যারা আমার নবীর জন্য নিজের হৃদয়টাকে পরমখানা বানাই আর নিজের বডিটারে অলংকার দিয়া সাজায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ইমানদার গো যারা নেকামল দিয়া বডিটারে সাজায় পালাইব, তারা কবরের মধ্যে গেলে যেমন করে জান্নাতের গালিচা বিছাইয়া দিব, এরা জান্নাতে গেলেও নিজ দিয়ে একটা নদী প্রবাহমান করে দিবে। এই নদীর বাতাস যখন তাদের গায়ের মধ্যে লাগবে, ইমানদারের গায়ের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেমের দোলা লেগে যাবে। আরো যখন আল্লাহু আকবার বলে, আমার যুবক ভাইরা এই কথাগুলো তাই ধীরে ধীরে একটা গভীর জায়গায় যাব। এই জন্য যুবক তোমার অর্থ কম থাকতে পারে, টাকা কম থাকতে পারে, এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর বিধানগুলো মানতেই হবে। শুধুমাত্র স্লোগান দিলে চলবে না, শুধুমাত্র জবান দিয়ে বললে চলবে না, হৃদয়টারে আলোকিত করতে হবে, এই হৃদয়টারে আলোকিত করতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কিভাবে আমি কি বুঝাবো আজকের এই নবাবপুর হাই স্কুল ময়দানের হাজার হাজার মানুষ আজকে যারা এসেছেন, সবার কাছে শুধু একটাই কথা, যেই কোনো মুহূর্তে মরণের নটি আসতে পারে কি পারে না, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, কন্যা এই দুনিয়া একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে, একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে, একদিন আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব কেদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই, দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যা, এ সবাই সবাই দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, বোনা আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না আমি আর নবাপুরে কোনোদিন, এ দুনিয়া এ চলে যায় সবাই সবাই দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব, কি দিয়া বুঝাই তাপ, আমার পাশে শত শত মানুষ বসে আছে, একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একজনের বডির সঙ্গে আরেকটা বডি মিলে না, এই হাজার হাজার মানুষ অথচ আমরা মরণের সিরিয়াল নাম্বারটা জানি না, কথা কোন ঠিক কিনা, প্রত্যেকটা মানুষ সিরিয়ালে বইয়া রইছে, কার আগে কোন দিনকে মারা যাবে আমরা জানি না। এই জন্য যুবক মরণটা বড় কঠিন জিনিস, এই জন্য আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ছাড়া তোদের কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া তোদেরকে দয়া করার কেউ নাই, হাসের মাটি আল্লাহ বলবে লিমারিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, সবাই বলবে একমাত্র আল্লাহর, এই জন্য আল্লাহ জানে দয়া করে সে বান্দার থেকে বন্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা, এ
একই মাহফিলে আমার পাশে একজন, আপনার পাশে আরেকজন। আমি বান্দা বান্দাই রয়ে গেলাম, কিন্তু বান্দা বান্দা থেকে আবার বন্ধু হইয়া গিয়া, বন্ধু হইতে যাইয়াই বাবা শাহজালাল হইয়া গেছি, বান্দা থেকে বন্ধু শাহপরাণ হইয়া গেছি, বান্দা থেকে বন্ধু গোলাপ শাহ বাবা হইয়া গেছি, বান্দা থেকে বন্ধু আমানত শাহ হইয়া গেছি, বান্দা থেকে বন্ধু বাইরে দেবস্থা আমি হইয়া গেছি। এখন প্রশ্ন হলো, হুজুর এরাও তো বান্দা, আমরাও তো বান্দা, এরা বন্ধু হলো কেমনে? আমি বলবো এই উত্তর আমার কাছ থেকে নিতে হবে না, ওদেরকে জিজ্ঞাসা করো বাবা শাহজালাল, তুমি বান্দা থেকে বন্ধু হয়ে গেছো কেমনে? উনি ডাক দিয়া কয়, আমি বান্দা থেকে বন্ধু হয়েছি আমা, আমি শাহজালালের জীবনটারে মোস্তফার কদম মোবারকে কুরবানি করে দিয়েছি। এই জন্য আল্লাহ বলছেন আমার ইবাদত করো, আল্লাহ বলছে আমার ইবাদত করো, কিন্তু সিস্টেম আছে ইবাদতের। আপনি নামাজ পড়বেন, হাঁটুতে কর ফলাইবেন, গিরার মধ্যে কর ফলাইবেন, কফলের মধ্যে দাগ ফলাইবেন, আবার এইভাবে মাইক ধরে ধরে নবীর বিরুদ্ধে কথা বলবেন, যতই নামাজ পড়েন কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাইলে আমার নবীর জবান দিয়া বলাইছে, আমার নবী বলে আমাকে অনুসরণ করো, আমার নবী বলে আমাকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমি নবীরে ভালোবাসো, আর আমি নবীরে যদি ভালোবাসবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রাজি এবং খুশি হইয়া তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আর বড় করে গোনা সুবহানাল্লাহ, মুরশিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল হয়ে মন, কেমন করে নিল ই প্রেমে হেরি ডাকে দি ইয়া গো, আমার মুরশিদ নিল আমার মন কারিয়া, মুরশিদ আমারি মন কর লাগরণ, কি রূপ ও দেখাইয়া সেই পেরেছ লোকে তাহিরির, সেই ও পেরেছ লোকে তাহিরির, কি যে হে গেল হইয়া গো, আমার মুরশিদ নিল আমার মন কারিয়া, বলে না বলে না, আমার মুরশিদ নিল মনে কারিয়া, কে মনে করে নিল হয়ে মন, কে মনে করে এ প্রেমে হেরি ডাক দিয়া গো, আমার মুরশিদ নিল আমার মন কারিয়া, আমার মুরশিদ নিল আমার মন কারিয়া। এ যুবক আল্লাহর তুমি সিম্বা কেমনে, আর রসুলকে তুমি পাইবা কেমনে? দুনিয়ার শিক্ষার জন্য, দুনিয়ার সুযোগ সুবিধার জন্য সার্টিফিকেট লাভ করতে যায় কেমিস্ট্রিতে পড়ো, কেমিস্ট্রি পড়ো, বায়োলজি পড়ো, বীজগণিত পড়ো, পাটিগণিত পড়ো, অর্থনীতি পড়ো, পুরনীতি পড়ো, সব দুনিয়ার কারসাজি, কিন্তু তুমি আল্লাহর কেমনে পাইবা এইগুলো যদি বুঝতে হয় তাইলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে। যাবে এ বন্ধু আল্লাহ।
আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। এখন প্রশ্ন বলো, হিন্দুরও তো আল্লাহ যে একজন আছে জানে, ইহুদিরও তো আল্লাহ যে একজন আছে জানে, খ্রিস্টানরও আল্লাহ যে একজন আছে জানে, মুসলমানরও আল্লাহ যে একজন আছে জানে, এরপরে মুসলমানরা কেন নাজাত প্রাপ্ত, তারা কেন দরাশুই হবে? একটা মাত্র কারণ, মুসলমানরা আল্লাহকে চেনার মতো চিনেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আল্লাহকে চিনার মতো চিনতে হবে, নবীকে চিনার মতো চিনতে হবে। এই জন্যই তো নবীর একটা সাহাবি, যেই সাহাবিটার দুইটা চোখ ছিল অন্ধ, জবানটা খুলে কোন দুইটা চোখ ছিল কি? এই দুনিয়ার মানুষ এখন যদি আপনারা প্রশ্ন করি, চোখ নাই আপনার, চোখ থাকলে কি করতেন? আপনি বলবেন হুজুর চোখ থাকলে আমি কোরআন শরীফ দেখা দেখা তেলাওয়াত করতাম। এরপর আরেকজনকে জিজ্ঞেস করি, হাজী সাহেবরে চোখ থাকলে কি করতেন? কই আমার মায়ের চেহারা দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব অর্জন করতাম। কিন্তু আমার নবীর সাহাবী এমন সাহাবি যার দুইটা চোখ ছিল অন্ধ, তারে জিজ্ঞেস করছি তুমি চোখ দিয়ে কি দেখতে চাও? কই পৃথিবীর কোনো কিছু আমি দেখতে চাই না, আমার এই দুইটা চোখ দিয়ে শুধুমাত্র আমার নবীরে দেখতে চাই। এই জন্য দেখেন থিওরি কত কঠিন। এবার ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, আমার মন চাইতেছে কোন দিন আমার হাত পা অসল হইয়া যায় জানি না, কিন্তু আমার মন চাইতেছে আমার নবীর আমার নয়ন দিয়া দেখতাম। এবার সাহাবীরা বলে, তোমার চোখ দুইটা তো অন্ধ, তুমি নবীরে দেখবা কেমনে? চোখ সারা কি নবীরে দেখা যাইব নাকি? চোখ বিনে তো নবীরে দেখা যায় না। এবার পাগলা সাহাবি ওই সাহাবিদেরকে উত্তর দিয়েছে, আমার চর্মের দুইটা চোখ অন্ধ হতে পারে। আল্লাহ বলছে, আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেছেন, ইমান জানের চাইতে নিকটে থাকে, আমি নবীর না দেখলো আমার নবী তো আমার দেখতেছে। এই জন্য আমার যুবক, এই সাহাবিটা শুধুমাত্র আমার নবীর দেখতে চাই, কিন্তু সাহাবির দুইটা চোখ। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এই সাহাবীটা একটা দাসীর বিয়ে করছিল, এই দাসীটার ঘরে দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তান ওই তার মাকে অনেক ভালোবাসে, এই জন্য সাহাবী তার স্ত্রীটাকে কিছু বলতে পারে না। কেন জানেননি? ওই দাসী স্ত্রীটা আমার নবীর গালাগালি করত, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই দাসী স্ত্রীটা আমার নবীর গালাগালি করত, ওই মুহূর্তে আমার নবী সাহাবী অন্ধ সাহাবীর মনের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, আমি কার সঙ্গে সংসার করব? সে আমার নবীরে গালি দেয়। একদিন তারে দমক দিয়া বলছে, সাবধান, কোনোদিন আমার নবীরে গালি দিতে পারবো না। এবার একদিন শাসন করার পরে দ্বিতীয় দিন আবার গালি দিয়েছে, এবার সাহাবি আর মানে নাই। এবার সাহাবি চিন্তা করলো, এই স্ত্রীর সঙ্গে আমি সংসার করতে পারবো না, যে আমার নবীরে গালি দেয় তার সঙ্গে সম্পর্ক চলে না। কথা বলেন ঠিক কিনা? এই তো সাহাবীর আমল, সাহাবীদের সাহাবীদের থিওরি বুঝতেছেন আপনারা? আর আমরা তো এগুলা বুঝি না।